এই যে গিফট চলে এসছে ছোট কাকুর ধরার জন্য, সুন্দর পটি দিচ্ছে একটা। আজকে ডোনা ম্যাডামের জন্মদিন, তাই সবাই এখন আশীর্বাদ করছে ওকে, যে আমাদের ম্যাদ রানী চলে এসছে। এটা ডোনার গিফট। এই ভিডিও গুলো সবাই পেয়ে যাবে, সানাকে সবাই চিনে যাবে। এটা বন্ধক দিচ্ছে ওকে, পরে ফোনটা ফেরত নিয়ে গিফট দেবে। আমি জন্মদিনে এটা আগে পরে নিয়েছি, এটা পরে আশীর্বাদ দিতে দাদা এখন বলছি আমাকে দেবে না। এই যে গিফট চলে এসছে ছোট কাকুর ধরার জন্য, সুন্দর পটি দিচ্ছে একটা। ডোনা এখনো বাচ্চা আছে, তাই জন্য কাকু একটা পটি দিয়েছে। টিপু ওকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলো, ভাবা যায়? বাহ, কত টাকার মালিক হয়ে গিয়েছে। ছোট কাকু আগে পটি দিয়েছে, গিফট হয়েছে, গিফট নিয়ে এখানে বসতে পারছে না। এখানে সবজি কাটা হচ্ছে, কাটা রাখিস, সবজি কাটা হচ্ছে। আমি দেখাচ্ছি এখন ঘরে, এখানে আজ আমার জন্মদিন। তো এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে আমার আশীর্বাদ হলো, ইনিও করেছে, আশীর্বাদ করেনি কিন্তু দিয়েছে। তো আর ব্যাপারটা হচ্ছে এখন আমার জন্মদিন বলে এত আয়োজন চলছে, এরা সবাই এখন ওইখানে মাংস নিয়ে বাচ্চা ঠাম্মা এখানে এরা সবজি সবজি সব কাটছে, আর আমি এখানে এখন আমরা কেক আনতে যাবো। তো চলো দেখা যাক। তোমরা কোনদিন দেখেছো বার্থডে, বার্থডে গেলে নিজের কেক আনতে আছে? এনাকে দেখো, আমি ইউনিক গার্ল, আমি ইউনিক গার্ল, ইউনিক বার্থডে গার্ল। তো আমি আমার কেক আনবো। দেখো পছন্দ করে না আনলে ভালো লাগে? আমাকে তো পছন্দ করে আনতে হবে। যদি আনে আচ্ছা, যদি আমার পছন্দ না হয় তাহলে দেন আমি কি করবো? ওই জন্য আমি আর তো চলো দেখাবো। আজকে ডোনার জন্মদিন, কার্তিক পুজোর মধ্যে ওই জন্য খুব উঠোপাটা লেগে গেছে। ওরা সবাই এসছে, ওদের আজকে খুবই লেট হয়ে গেছে, তাই এখন সেলিব্রেশন করছে সবাই। এসব কী ছাবলামো, হ্যাঁ এসব কী ছাবলামো, মেয়েটা কাঁদছে এখন বছরকার দিন, মন খারাপ, বান্ধবীরা চলে যাবে বলেছে বলে। এত সুন্দর ডেকোরেশন করেছে, তারপরে কেউ কাঁদে? এত সুন্দরভাবে সাজিয়েছে, ব্লগিং হচ্ছে, কে নেবে? এদিকে চলে আসো, ভেতরে চলে আসো, এবার দেখ কে কে পড়ি ও কিছু না দেখে চলে দিলাম।
ও বাবা কোন ইয়ে করে ম্যাডাম এখন রেডি হচ্ছেন চুল বেঁধে কেক কাটবেন বলে। জয় শ্রীরাম। রিয়া ছবিটা তোল। আসছে বছর আবার হবে। ছোটবেলা ফিরে আসলাম।